আওয়ামী সরকার যে দুর্নীতি, যে লুটপাট, যে জনগণকে হয়রানি সব প্রত্যেকটা খাতে খাতে ভোট থেকে প্রত্যেকটা খাতে খাতে চুরি করতেছে, এই বিষয় করে তুলতে হবে জেলায় জেলায় থানায় থানায় প্রত্যেকটা ওয়ার্ডে এই আমলিক ফেসিবাদের সরকারের বিরুদ্ধে দুর্গ করে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনারা দেখেছেন ঢাকা 17 আসনে ইলেকশন হয়েছে, সেখানে কোনো ভোট কেন্দ্রে কোনো ভোট দিতে মানুষ যায়নি। সেখানে দেখলাম আওয়ামী লীগ থেকে যে আরাফাত খান যে ইলেকশন করেছে, সে বলছে ঢাকা 17 আসনের মানুষ নাকি ঘুম থেকে দেরি করে ওঠে, 11টা বাজে নাকি ভোট দিতে গিয়েছে, এগুলো একটা মানুষকে বোঝানোর জন্য ভ্রান্ত কথা বলেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের বুঝতে হবে, আজকে আপনাদের প্রতিবাদ করতে হবে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। আজকে আপনারা দেখেছেন যে একটা নাট্যমঞ্চ থেকে গড়ে ওঠা একজন ব্যক্তি, তিনি হলো একজন হিরো আলম, তিনি কি করেছেন, তার যদিও ব্যক্তিগতভাবে অযোগ্য হয়ে থাকে কিন্তু সে তার অধিকার আছে, তার গণতন্ত্র অনুযায়ী তার অধিকার আছে, সে যা খুশি সে নিজে করতে পারবে। কিন্তু এই আওয়ামী লীগ সরকার সবচেয়ে নিম্ন, সবচেয়ে অযোগ্য ব্যক্তি একমাত্র হিরো আলম তাকে দেখে ভয় পায়। প্রিয় ভাই বোনেরা, প্রিয় বন্ধুগণ, আমাদের বুঝতে হবে এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার লুটপাটের সরকার। প্রিয় বন্ধুগণ, দেখেছেন আপনারা এই ছোট একজন প্রার্থীর উপর কিভাবে হামলা করেছে এই আওয়ামী লীগ বাহিনীর, এই আতলিক যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন, তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়ে এই প্রার্থীর উপর হামলা করেছে। আমরা এই সরকারকে বলতে চাই, আপনার সময় ফুরিয়ে এসেছে, সুতরাং আপনি লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেন। এই সরকারকে হটাতে জনগণ সরকারকে বাধ্য করবে, জনগণ মাঠে নামবে, এই সরকারকে প্রতিহত করবে। প্রিয় ভাই বোনেরা, আর ঘরে থাকার সময় নাই, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে থানায় থানায় জেলায় জেলায় বিভাগে বিভাগে এই সরকারের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে, আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে কথা শোনার সময় নেই, আজকে বক্তৃতা দেওয়ার সময় নেই, আজকে প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি আর কিছু বলবো না, আর কিছু বলার সময় নাই, যখন আমাদের নেতা আমাদেরকে ডাক দিবে তখন যে যেখানে থাকি যেভাবে থাকি এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, ঝাঁপিয়ে পড়ব, উৎখাত করে ফেলব। এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার ধৈর্যের সরকার। আপনারা দেখেছে আজকে চালের দাম উঠতো, আজকে ডালের দাম উঠতো, সাধারণ জনগণ কি বলে এই সরকারের থুতু মারে, আজকে ধিক্কার জানায় এই সরকারকে। আপনি অনেক উন্নয়ন করেছেন, আপনি পদ্মা সেতু করেছেন, আপনি মেট্রো রেল করেছেন, কিন্তু আপনাকে সুষ্ঠু ভোট দিতে এত ভয় কিসে? আমি জানতে চাই বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, সন্ত্রাসী লীগ সরকার, আপনার এত কিসের ভয়? আপনি অনেক উন্নয়ন করেছেন, আপনি দেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর বানিয়েছেন, আপনাকে জনগণ চায়, আপনি তাহলে সুষ্ঠু ভয় সুষ্ঠু ভোট দিন। আপনি ভয় পান, আপনি কিসের ভয় পান? কারণ বন্ধুগণ, এই আওয়ামী লীগ সরকার জানে সে লুটপাটের সরকার, সে দুর্নীতিবাজ সরকার, সে জনগণের সরকার নয়, তাকে আর বাংলার জনগণ চায় না। তাই এই সরকার চুরি ভোট চুরি করে, সুষ্ঠু ভোট দিতে এই সরকার ভয় পায়। বন্ধুগণ, মনে রাখতে হবে,
আর 2023 সালে 2024 এর শুরুতে বলেছে ইলেকশন হবে, কিন্তু এ জনগণ মানবে না। এ জনগণ চাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। যদি আপনি না মানেন, যদি সুজা আঙ্গুলে ঘি না ওড়ে, এই বাংলার জনগণ আপনাকে বুড়া আঙ্গুল দিয়ে আঙ্গুল বাঁকা করে বাধ্য করবে পদত্যাগ করতে। আপনি ধৈর্য যখন ভেঙে যাবে, তখন আপনি আর আওয়ামী বাহিনী পুলিশ লীগ পারবে না এ জনগণকে ফিরাতে। আপনি দেখেছেন, আপনি ঘুঘু দেখেছেন, কিন্তু ঘুঘুর হাত দেখেন নাই। যখন জনগণ দুর্বার আন্দোলন করে তুলবে, যখন জনগণ দুর্বার আন্দোলন করবে, তখন আপনি শ্রীলঙ্কা দেখেছেন, শ্রীলঙ্কা দেখে আপনার শিক্ষা নেওয়া উচিত। দেখেন শ্রীলঙ্কা দুর্নীতি করতে 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 শেষে এসে কি হয়েছে, জনগণের হাতে ধরাই খেয়েছে। ঠিক সেইভাবে আপনাকে আওয়ামী সরকার আপনাকে উৎখাত করা হবে। আপনি ধৈর্যের পাত যখন আমাদের যখন পিঠে থেকে যাবে, তখন আর কোন বাধাই আমাদের ফিরাতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন, এ সরকার ভোট চোর সরকার, দ্বিতীয়বার আর ক্ষমতায় আনতে দেওয়া হবে না। আমাদের সম্পূর্ণ নিয়ে এ সরকারকে উৎখাত করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে। যদি বাধ্য না হয়, অবশ্যই বাধ্য করতে হবে। মনে রাখতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ করে তো আন্দোলন গড়ে তুলতে হবে। কাউকে ঘরে বসে থাকতে দেওয়া যাবে না, সকলকে জনগণকে বুঝাতে হবে এ সরকার ফ্যাসিবাদী সরকার, এ সরকার ভোট চোর সরকার, এ সরকার জনগণের সরকার নয়। বন্ধুগণ, বক্তৃতা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে এ সরকারকে উৎখাত করে, এ সরকারকে ক্ষমতা থেকে